সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নম্বর চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। দিল্লি সরকারের হস্তক্ষেপে বন্ধ হতে চলেছে মধ্য কলকাতার একমাত্র রেলে বুকিং কাউন্টার। 116 MG রোডে অবস্থিত এই রেলে বুকিং কাউন্টার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বুকিং কাউন্টারটি প্রায় 70 বছর পুরনো। এটি মধ্য কলকাতার একমাত্র রেলে বুকিং কাউন্টার। मैं चाहता हूं कि अभी इसके बाद हम लोग इसको लेके लेकर जो हमने तैयार की है उसे कोयला घाट में देंगे। रेलवे सिंह के पास वो लेकर आपके पास है, तमाम हजरात का पार्टीशन हम लोग सिग्नेचर लेंगे, उसके बाद इसको लेके हम लोग वहां जाएंगे। और मैं आपसे रिक्वेस्ट करता हूं यहां पर जो भी तमाम हजरात मौजूद हैं हुकूमत के, हमारी बात उन काम तक पहुंच क्यों कर रहे हैं कि यही चीज सेंट्रल तक एक्सप्लेनेट में है जो गैस मुमलिनी के पास, आप उसको बंद नहीं करते, यहां वाला क्यों बंद करते हैं, यह सवाल या निशान है। কলকাতার 39, 41, 43 ও 44 নম্বর ওয়ার্ড এবং মধ্য কলকাতার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হবেন। এই একমাত্র বুকিং কাউন্টারটি বন্ধ হয়ে গেলে তাদের বুকিং সমস্যায় পড়তে হবে। সোমবার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ করেন একাধিক সংগঠন ও স্থানীয় মানুষেরা। 70 বছর পুরনো এই বুকিং কাউন্টারকে এভাবে বন্ধ করা যাবে না বলে প্রতিবাদীরা দাবি করেন। দেখিয়ে यहां पर 4-5 ওয়ার্ড মিলাকে এক হি কাউন্টার হ্যায়। पहले यहाँ पर 4 काउंटर था तो इन लोगों ने 2 काउंटर को बंद कर दिया। हम लोग को ऐतराज नहीं किया, हमारे पास शाहिद भाई के पास, जैद भाई के पास सब इस तरीके से फोन करने लगे और आने लगे। हम लोग जब आकर यहाँ पर माहौल देखा तो बहुत खराब था, पूरा तोड़ भांग का यहाँ पर माहौल था। उस चीज को हम लोग सब मिलकर संभाले। संभालने के बाद में कुछ रेलवे के ऑफिसर आए यहाँ पर, आने के बाद में पूरा काउंटर खोलने लगे और अलमारी उठाने लगे। हम लोग इस चीज का ऐतराज किया, रोका। हम लोग बोला कि नहीं, ये जाने नहीं देंगे, हम लोग इस चीज का इसको रोकेंगे जहाँ तक हम लोग कोशिश करेंगे। এই আন্দোলনে উপস্থিত ছিলেন সমাজসেবী জায়েদ আনোয়ার, অশোক ঝা, মোহাম্মদ শহীদ, সামিং আক্তার, গৌতম সরকার সহ অন্যরা। এদিন গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে প্রতিবাদ করা হয়। দেখিয়ে আপ কহাঁ ক্যা বন্ধ হুয়া হ্যায়, বহুত সি চিজ হুই হোগি ডেভেলপমেন্ট কে লিয়ে। মাই এগ্রি করতা হুঁ, মাই ডেভেলপমেন্ট কে সাথ হুঁ, মগর আপকো কোই চিজ করনে সে পহলে আপকো অ্যানালাইজ করনা হোতা হ্যায়। এক সুবহ উঠ কে আপ এক ডিসিশন নি লেতে, জেসে তানাশাহ কহতে হ্যায়, জমহুরিয়ত ক্যা হ্যায়। জমহুরিয়ত হ্যায় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ইয়হী জমহুরিয়ত, ইয়হী ডেমোক্রেসি। আপকো পহলে পিপল কে বারে মে আপকো অ্যারাউন্ড সারাউন্ড দ্য পিপল ইউ হ্যাভ টু আস্ক দেম। আপ এক সুবহ উঠ কে ইস তরহ ডিসিশন নেই লে সকতে। আজ হম এতেজাজ কর রহে হ্যায়, ইসকে পিছে রিজন হ্যায়, ক্যুঁ হম বহুত সে লোক ইসসে জুড়ে হুয়ে হ্যায়। হম আপনি হম অনলাইন ভর সকতে হ্যায়, সুনীল ভাই অনলাইন ভর সকতে হ্যায়, শাহিদ ভাই ভর সকতে হ্যায়, গৌতম সরকার ভর সকতে হ্যায়, অশোক ভর সকতে হ্যায়, মগর ও তবকা জো আপকে ঘর পে কাম করতা হ্যায়, ও তবকা জো মজদুর হ্যায়, আপ উনকে বারে মে ভি সোচিয়ে। জমহুরিয়ত ক্যা হ্যায়, সির্ফ এক 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 লেয়ার কে বারে মে আপ সোচেঙ্গে, এসা নেহি হোতা না। কব তক চলেগা প্রতিবাদ? জব তক কি হুকুমত হামারি বাত নেহি সুনেগি, হম লোগ ইসি তরহ চলতে রহেঙ্গে, আর হম লোগ রোজানা আন্দোলন করেঙ্গে আর পিস ওয়ে সে করেঙ্গে পুরা ইসমে। লেকিন আম জনতা কে, আম লোগো কা বিকাশ নেহি হো রাহা হ্যায়, আর ইস পর ওই আপনে সোচে। আর হম লোগো নে টুইটার কে মাধ্যম সে ভি মাননীয় রেলওয়ে মিনিস্টার কো কাহা হ্যায় কি দেখিয়ে ইয়ে বন্ধ নেহি হোনা চাহিয়ে, আর হম লোগ আম জনতা হ্যায়, আম জনতা কে রূপ মে হম লোগ আপনে আন্দোলন কো রখেঙ্গে, আর জহাঁ তক হো সকে। 3-3 মহিনা, 4-4 মহিনা পহলে সে বুকিং করাতে হ্যায়, আজ বন্ধ হো জানে সে লোগো কি অসুবিধা হোগি, অসুবিধা কো দেখনা হোগা, ইস কারণ সে হম লোগ কা প্রতিবাদ আন্দোলন চল রাহা হ্যায়।